Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বাংলার নতুনভাবে যে মুভিটি আসতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায়ের, অর্থাৎ ব্যোমকেশের ভূমিকায়। সেই ব্যোমকেশের ভূমিকায় পরমব্রতের যে নতুন পোস্টার রিলিজ করা হয়েছে, সেই পোস্টারে আমরা কী কী দেখতে পেলাম সেই সমস্ত তথ্য আজ কিন্তু আমরা এই ভিডিওতে বলতে চলেছি। এবং এই পোস্টারের মধ্যে কী ভুল রয়েছে তাও কিন্তু আজ আমরা পুরো ফুল ডিটেলসভাবে আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। সন্তোষ মজুমদারের বাড়িতে থাকে হেনা, অথচ হেনা কিন্তু সন্তোষ মজুমদারের কেউ হন না। কিন্তু সন্তোষবাবুর আত্মীয়রা কিন্তু তাকে কেউ সহ্য করতে পারে না, কিন্তু বাড়ির লোক যা অসুবিধাই মনে করে সেই অসুবিধা ভোগও করে কিন্তু হেনা। এই হেনা কিন্তু হঠাৎ একদিন ছাদ থেকে পড়ে মারা যায়। এ নিচু কি আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ আসে। অতএব ডাগও পড়ে সত্যানাশী ব্যোমকেশ বক্সিরও। গল্পের নাম দেওয়া হয়েছে মগ্ন মৌনাক, এবং এই গল্প অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবিটি। আদ্যপ্রাপ্ত বাঙালি গোয়েন্দা বলতে যা বোঝায় ব্যোমকেশ হলো তাই। ফেলুদা তো হালে এসেছে, তার আগে থেকে বাঙালি হৃদয়ে রাজত্ব করেছে এই সত্যানাশী। অর্থাৎ ধুতি পাঞ্জাবি পরা এই গোয়েন্দার মগজস্থ যেমন ক্ষুদ্ধারা তেমনই তীক্ষ্ণ তার অনুসন্ধানের ক্ষমতা। এনার মামলা তার কাছে নিয়ে আসে কিন্তু সন্তোষবাবু আশ্রিত এক কিশোর। রহস্য উদ্ঘাটনের কাজে নেমে পড়ে ব্যোমকেশ, সঙ্গে তার চিরন্তন সঙ্গী অজিতও রয়েছে। তদন্ত করতে গিয়ে তিনি জানতে পারেন বাড়ির দুই ছেলে যুগল আর উদনের নজর ছিল কিন্তু এই হেনার দিকে। সন্তোষবাবুর সেক্রেটারি রবি বর্মার সন্দেহ বাইরেও ছিল না। ক্রমে জানা যায় এক বাঁশিওয়ালার খবরও। শহরের অন্য এক প্রান্তে খোঁজ মেলে একটি ঘরের, যা ঘরের চাবি ছিল হেনার কাছে। কিন্তু ঘরের ব্যাপারে ঘনক্ষরে জানতে পারে না কেউ। রহস্য ক্রমে জটিল হতে থাকে একের পরে এক। সত্য উদ্ঘাটনে করতে গিয়ে ব্যোমকেশ বলার সম্মুখীন হতে হয়। তবে মৌন মৌনাকের ব্যোমকেশের ভূমিকায় আর আবির চট্টোপাধ্যায় এবং যিশুকে আমরা দেখতে পাবো না। বাংলা ছবি দেখতে চলেছে এক নতুন ব্যোমকেশকে, তিনি হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। বদল হয়েছে অজিতও। এই চরিত্রে দেখা যাবে রুদ্রনীল ঘোষকেও। তবে অভিনেতাদের সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু এই ছবির পরিচালকও। অঞ্জন দত্ত বা অরিন্দমশীল জায়গায় এসেছে নতুন পরিচালক সায়ন্তন ঘোষাল। অঞ্জন দত্ত থাকছে কিন্তু চিত্রনাটক ও প্রধান উপদেষ্টার ভূমিকায়, এবং সঙ্গীত পরিচালনার দায়িত্ব করেছেন নীল দত্ত। শুক্রবার প্রকাশ হয়েছে কিন্তু এই ছবির পোস্টারটি, অর্থাৎ শুক্রবারই প্রকাশ হয়েছে এই ছবির পোস্টার। এবং পোস্টারে কিন্তু আমরা একটু ভুল ভালো দেখেছি এই পোস্টারের মাধ্যমে। চলুন তাহলে সেইটি আজ আমরা বলে নিই যে এই পোস্টারে আমরা কী ভুল দেখেছি। ছবিটির নাম দেওয়া হচ্ছে সত্যান্বেষী ব্যোমকেশ, এবং পরমের লুক কিন্তু এখানে অবশ্যই দেখা যাচ্ছে যিশু আবেদের মতন। চোখে বড় কালো প্রেমের চশমা, পরনে পাঞ্জাবি, এবং পোস্টারের পাশেই দেখা আছে অর্থাৎ নিদ্রনীল ঘোষ অজিতের চরিত্রে। অজিতের চরিত্রে যেরকম আমরা দেখে থাকি ঠিক তেমনই কিন্তু এখানে দেখতে লাগছে রুদ্রনীল ঘোষকে। কিন্তু একটি মারাত্মক ভুল রয়েছে কিন্তু পোস্টারের মধ্যে। পোস্টারের উপরে শ্যামসুন্দর দে নিবেদিত জায়গা লেখা রয়েছে, কিন্তু শ্যামসুন্দর দে নবোদিত। আপনারা খেয়াল করে দেখবেন যে শ্যামসুন্দর জায়গায় লেখা রয়েছে থাকবে নবোদিত, কিন্তু একটি ছোট ভুল। কিন্তু এমন একটা ছবির পোস্টারে এমন ভুল মেনে নিতে পারছেন না অনেক অনুরাগী। কিন্তু আপনি কি এটা ছবিটি মেনে নিতে পারছেন যে এই ভুল, অর্থাৎ ব্যোমকেশ মতন একটা চরিত্র মুভিতে কিন্তু পোস্টার প্রথমেই ভুল, যা কিন্তু আমরা এই প্রথম ব্যোমকেশ চরিত্রে অভিনয় করতে দেখব পরমব্রত চট্টোপাধ্যায় ও রুদ্রনীল অজিতের চরিত্রে। সেই মুভিতেই কিন্তু প্রথমবারেই ভুল আমরা চোখে দেখতে পেয়েছি। আপনাদের কী রায় এই পোস্টার নিয়ে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইকও করে দিতে পারো, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।